প্রিয় আমার কংগ্রেস দলের নেতৃবর্গ, কর্মকর্তা সকল, পতিত সকল, মহামানব মহাত্মা গান্ধী আমার কারণে অতীত নহয়। গান্ধীজির আদর্শ নীতি আমার বাবে বর্তমান আর আমার সকলের বাবে ভবিষ্যৎ। মহামানব মহাত্মা গান্ধীর যে দর্শন, যে চেতনা, ধর্মনিরপেক্ষতা, সমাজবাদ, মানবতাবাদ, সকলোরে সম সম্মান, সম অধিকার, সম বিকাশ, সম ন্যায়, এই ভাবধারায় নতুন প্রজন্মক উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আর আমার সমাজের সুস্থিরতা, সম্প্রীতি, ভাতৃত্ববোধ, একতার প্রগতির দিকত আমি আগুয়াই যাওয়ার লক্ষ্যে অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে রাজ্যজুড়ি আমার প্রত্যেক মন্ডল কংগ্রেস কমিটির এলাকা আর নগর সমূহ প্রত্যেক ওয়ার্ড এলাকা আমি একোখনক সর্বধর্ম প্রার্থনা সভা পাতিবর কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছো। মানে অত্যন্ত সুখী যে আমার মাননীয় সাংসদ সকল, বিধায়ক সকল, প্রদেশ কংগ্রেসের নেতৃবর্গ, জেলা সভাপতি, ব্লক সভাপতি, মন্ডল কংগ্রেসের সভাপতি সকল, আমার শাখা সংগঠনের মুরব্বী সকল আর সেল ডিপার্টমেন্টের মুরব্বী সকলে ইতিমধ্যে এই সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত করার সফল করার উদ্দেশ্যে তখন সকলে বিভিন্ন অঞ্চল প্রস্তুতি আরম্ভ করেছে। মন্ডল কংগ্রেস সভাপতি সকলেরও বহুতরে নিমন্ত্রণ মই মোর হোয়াটসঅ্যাপত পাইছো। মই নিজেও মোর জন্ম জায়গা পহুমরা মন্ডল কংগ্রেসের এলাকাত মন্ডল কংগ্রেসের উদ্যোগত আর রঙানদী সমষ্টি যুব কংগ্রেসের সহযোগত যে সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হব তাত যোগদান করি। আপনাদের জানি সুখী হব যে অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে এই সর্বধর্ম প্রার্থনা সভা রাজ্যজুড়ি মন্ডলে মন্ডলে পাতিবলা সিদ্ধান্তর কথা শুনি রাহুল গান্ধী ডাঙরিয়ায়ও মূল এখন পত্র প্রেরণ করেছে। তখেতে অত্যন্ত সুখী অনুভব করে কৈছে যে গান্ধীজির আদর্শ নতুন প্রজন্মর মাজত বিলাবর কারণে অসম কংগ্রেসে যে সিদ্ধান্ত লৈছে সেয়া খুব ভাল কাম হয়েছে বলে তখেতে প্রশংসা করেছে। আর মই দেখিছো যে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিও এতিয়া গোটেই দেশত তদনুরূপ কার্যসূচী পালন করিবর কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীযুত জিতেন্দ্র সিং ডাঙরিয়াও এখন পত্র মূলে লিখিছে আর তেখেতে কৈছে যে তেখেতও নিজে অন্তত দুখন সর্বধর্ম প্রার্থনা সভাত দুখন জেলাত সেদিনাখন যোগদান করব। আর সেই অনুপাতে আমি জিতেন্দ্র সিং ডাঙরিয়ায় ডিব্রুগড় আর তিনচুকিয়া জেলার দুখন সর্বধর্ম প্রার্থনা সভাত যোগদান করব। আমার দুগারী AICC সম্পাদক শ্রীযুত পৃথিবীরাজ সাথে ডাঙরিয়া আর শ্রীযুত জিতেন্দ্র বাঘেল ডাঙরিয়াও অসমের দুখন জেলার এই সর্বধর্ম প্রার্থনা সভাত যোগদান করব। আমার সাংসদ সকল, বিধায়ক সকল, জেলা সভাপতি সকল, প্রদেশ কংগ্রেসের বিষয়ববীয়া সকল, শাখা সংগঠনের রাজ্যিক আর জেলা পর্যায়ের মুরব্বী সকল, সেল ডিপার্টমেন্টের মুরব্বী সকলকো মই বিনম্র অনুরোধ জানাইছো যে নিজের নিজের মন্ডল কংগ্রেসের এলাকাত এই সর্বধর্ম প্রার্থনা সভাত আমি সকলে উপস্থিত থাকি মন্ডল কংগ্রেসের উদ্যোগত অনুষ্ঠিত হবল এই অনুষ্ঠানট আমি সহযোগিতা করার লগতে উক্ত অঞ্চলের আমার প্রতি সমভাবাপন্ন সহানুভূতিশীল আমার সমর্থক সকলকে নিমন্ত্রণ জানাই আনি গান্ধীজির যে চেতনা সেই চেতনার যাতে আমি আহি থাকা সময়ত এখন সর্বাঙ্গীন শান্তি আর প্রগতির সমাজ গড়িবর কারণে অনুপ্রাণিত হোক তার কারণে আমার এই সর্বধর্ম প্রার্থনা সভা সার্থক করিবর কারণে মই সকলকে অনুরোধ জানাইছো। মই আশা করি যাতে এখনো মন্ডল কংগ্রেস বা এখনো ওয়ার্ড কংগ্রেস কমিটিয়ে এই অনুষ্ঠানট
সার্থক করার ক্ষেত্র অকমানো যাতে কৃপণালী নক সেয়া মানে দলের রাজ্যিক সভাপতি হিসাবে সকলের ওর আহ্বান জানাইছো। আর এই কথা অল্প দিনের আগতে আমি যে গুরু প্রণাম কার্যসূচী লৈছিলোঁ আপনার যে ধরনের গুরু প্রণামের সময় নিজের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউবত আপনাদের আমি দলে নির্ধারণ করে দিয়া হ্যাশট্যাগটা ব্যবহার করে যে ফটো আর ভিডিও দিছিলে এইবারও 2 অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনাখন আমার APCCর সোশ্যাল মিডিয়া টিমে একটা হ্যাশট্যাগ নির্মাণ করেছে সেটা আপনার সকলকে পঠাওয়া হবে। আপনাদেরকেও এই উৎসবট এই অনুষ্ঠানট আয়োজন হওয়ার সময় বা পিছত তার যাতে সেই হ্যাশট্যাগটা ব্যবহার করে নিজের নিজের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব সেখানে যাতে আমি সকলে পাবপরাক উপলব্ধ হয় সেটা ব্যবস্থা করব। আর হ্যাশট্যাগর রাহুল গান্ধী ডাঙরিয়া জিতেন্দ্র সিং ডাঙরিয়া আর আমার সভাপতি শ্রীযুত মালিকার্জুন খার্গে ডাঙরিয়াও জড়িত থাকিব। গতি মানে এইখিন আজি 2 অক্টোবরের সর্বধর্ম প্রার্থনা সভাভাবে প্রতিগী দলের নেতাকর্মীক মানে অনুরোধ আর আহ্বান জানাই আপনার আগতীয় শুভেচ্ছা জানাই মূল কবলগিয়াখানি সামরণি মারিছো। বন্দে মাতরম, জয় অসম। আপুনি বিচরা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।